পপ তারকা শাকিরা তার স্প্যানিশ কর ফাঁকির মামলায় একটি সমঝোতায় পৌঁছেছেন। 14.5 মিলিয়ন ইউরো দিতে ব্যর্থ হওয়ার অভিযোগে হওয়া মামলার বার্সেলোনার বিচার ও কারাদণ্ড এড়াতে 20 নভেম্বর প্রসিকিউটদের সাথে একটি চুক্তিতে পৌঁছান এই পপ তারকা। চুক্তির অংশ হিসেবে তিনি মামলায় উল্লেখিত বকেয়া পরিমাণের 50% চার্জ এবং জরিমানা গ্রহণ করেছেন। 7.3 মিলিয়ন ইউরোর বেশি পরিশোধ করবেন গায়িকা। এছাড়া নির্দিষ্ট 3 বছরের কারাদণ্ড এড়াতে তিনি আরও 4,38,000 ইউরো জরিমানা গ্রহণ করেছেন। চুক্তিতে 3 বছরের স্থগিত সাজাও রয়েছে। 20 নভেম্বর একটি গোলাপি স্যুট পরিহিত অবস্থায় হাতে গোলাপি হ্যান্ডব্যাগ এবং চোখে সানগ্লাস পরিহিত শাকিরাকে তার আইনজীবীদের সাথে সকাল 10টার আগে আদালতে পৌঁছাতে দেখা যায়। শাকিরা জানান তার সন্তানরা এই লড়াইয়ে তাদের মায়ের ব্যক্তিগত ক্ষতি ও ত্যাগ দেখতে চায় না, তাই নিষ্পত্তিতে রাজি হয়েছেন তিনি। এর আগে শাকিরা প্রসিকিউটদের দেওয়া একটি চুক্তি প্রত্যাখ্যান করেছিলেন এবং এর পরিবর্তে বিচারে যাওয়ার পথ বেছে নিয়েছিলেন। আদালতের পক্ষ থেকে শাকিরাকে 20 নভেম্বর বার্সেলোনায় হাজির থাকতে বলা হয়।